রাতের স্বর্ণ মন্দির দর্শনে আমরা বেরিয়েছি। এখন বাজে প্রায় রাত্রি 11টা এবং দেখতে পাচ্ছেন কি জমজমাট বাজার। যেহেতু স্বর্ণ মন্দির সারা রাত খোলা থাকে, সেহেতু এখানে সারা সময় মানুষের আনাগোনা লেগেই থাকে। চলুন আজ যাই রাতে স্বর্ণ মন্দির দর্শনে। এই দোকানে শিরস্ত্রাণ ছাড়াও নানা রকমের গিফট আইটেমসও বিক্রি হচ্ছে। আমরা এগিয়ে চললাম গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। আমরা স্বর্ণ মন্দিরের চত্বরে প্রবেশ করে গিয়েছি। এই ডান দিকে হচ্ছে ব্যাগেজ রুম। সর্বধর্মের মানুষ আসেন স্বর্ণ মন্দিরে। হরমিন্দর সাহিব বা শ্রী দরবার সাহিব নামেও খ্যাত স্বর্ণ মন্দির। শিখ ধর্মের পঞ্চম গুরু অর্জন দেব স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু করেন। কিন্তু আপনারা কি জানেন, স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অর্জন দেবেরই বন্ধু সন্ত মিয়া মীর। গুরু অমর দাস এই মন্দির তৈরির স্বপ্ন দেখেছিলেন। এই মন্দির প্রান্তর 24 ঘন্টা ভক্ত সমাগমে গম গম করে। আর এখানকার লঙ্গরখানায় খাবার পরিবেশন কখনো বন্ধ হয় না। যারা এখানে এখনো অবধি আসেননি তাদেরকে বলবো, অবশ্যই এখানে একবার আসবার চেষ্টা করবেন। এই রাতের যে অপরূপ সৌন্দর্য, এক অপার্থিব সৌন্দর্য যার ব্যাখ্যা করা যায় না। 16শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল যে স্বর্ণ মন্দির, সেই ধারা, সেই আদর্শ আজও চলছে, সবার জন্য দ্বার উন্মুক্ত। আপনারা যারা এখানে আসবেন, মাথাটা একটু ঢেকে আসতে হবে, যে কোনো গুরুদ্বারে গেলেই হয়। তা আমার মাথা ঢাকার কোনো কাপড় ছিল না, তা আমি এইটা কিনে নিলাম বাইরে থেকে। 30 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে। রাতের স্বর্ণ মন্দির এক অভূতপূর্ব অভিজ্ঞতা। প্রচুর দর্শনার্থী এবং পর্যটকরা আসেন স্বর্ণ মন্দিরে, এবং আপনারা শুনলে হয়তো বিস্মিত হবেন কিংবা হবেন না, আমার যে অভিজ্ঞতা হলো, বেশিরভাগ পর্যটকই বাঙালি। প্রচুর বাংলা শব্দ শুনতে পাচ্ছিলাম আশেপাশে থেকে। এইখানে বিভিন্ন কাউন্টারে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার জুতো সুরক্ষিতভাবে রাখতে পারবেন। স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে স্বর্ণ মন্দির, চোখের সামনে স্বর্ণ মন্দির, যা এতকাল পড়ে এসেছি বইয়ের পাতায় কিংবা দেখেছি বিভিন্ন ভিডিও, চোখের সামনে আজকে আমি দেখতে পাচ্ছি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। স্বর্ণ মন্দিরের ওপরে কতবার আঘাত নেমে এসেছে, কতবার আক্রান্ত হয়েছে, কিন্তু তা অটুট। স্বর্ণ মন্দিরকে সোনায় মুড়ে দিয়েছিলেন 19শ শতাব্দীতে পাঞ্জাব কেশরী মহারাজা রঞ্জিত সিং। এই যে ম্যান মেড পুল বা মানুষের তৈরি এই সরোবর, এর নাম থেকেই এই শহরের নাম হয় অমৃতসর, মানে অমৃত সায়র, অমৃত সরোবর, সেখান থেকেই অমৃতসর। রঞ্জিত সিং এর পরবর্তীকালে অনেক পরে 90 দশকেও নতুন করে স্বর্ণ মন্দিরকে সোনায় মুড়ে দেওয়া হয়। এই সরোবরে কিন্তু নানা রকম মাছ আছে, সাথে সাথে ছোট ছোট মাছ। আপনি যেখানেই যাবেন বাঙালির সঙ্গে আপনার সাক্ষাৎ হবেই হবে।
এখানে এসে আমি অজস্র বাংলা শব্দ শুনতে পাচ্ছি এবং বেশিরভাগ টুরিস্ট, আমি যে আজকে আটারি ওয়াঘা বর্ডারে গেছিলাম সেখানেও দেখলাম এখানেও বেশিরভাগ টুরিস্টই বাঙালি। যদি প্রবেশের পথের দিক থেকে আপনি দেখেন, স্বর্ণ মন্দিরের সিঁড়ি কখনো ওপরের দিকে ওঠে না, তা নিচের দিকে নামে। এখানে সর্বধর্মকে সমানভাবে দেখা হয়। স্বর্ণ মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। রাজপুত এবং ইন্দো ইসলামিক আর্কিটেকচারের মিশ্রণে তৈরি স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের রান্নাঘর কখনো বন্ধ হয় না। এখানে দৈনিক 200,000 রুটি তৈরি হয়। স্বর্ণ মন্দিরে আসবার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। যদিও এপ্রিল মাসে আমরা যখন গেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়া। আমার আজকের ভিডিও প্রায় শেষের পথে। স্বর্ণ মন্দিরের দর্শন হয়েছে, এরপরে আপনাদের দেখাবো কিছুটা স্বর্ণ মন্দিরের বাইরে। এই দেখুন রাত্রিবেলাও কীরকম লাস্যি তৈরি হচ্ছে, মালাই মারা দুধ তৈরি হচ্ছে, অসাধারণ। অমৃতসর ভ্রমণের পরের পর্বগুলোতে কিন্তু আছে আরও অনেক কিছু চমক, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন এবং আমার ফেসবুক পেজ জুড়ে আমার কাছে কেউ লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা জুডোস্থা বাকা, লেটস টু দা ধামাকা।